সিলভিকে তুমি এখন যা কিছুই দেবে কদিন পর সে তোমার কাছে দ্বিগুণ চাইবে আর যদি কিছুই না দাও কদিন পর সে তোমার শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাবে নো নো এটা আমার দ্বারা সম্ভব না পুরো ব্যাপারটা তুমি হ্যান্ডেল করো এত তারা কি সে ঘরে কি বউ রেখে এসছো আমি বলতে পারবো না রাতুল তুমি বলো ভনিতা না করে বলো সে আসলে রাতুল তাহলে না না এটা এটা অসম্ভব এটা এটা কি কি করে সম্ভব আমি মিস্টার রাকিবকে অনেকদিন আগে সিঙ্গাপুরে একটি বারের সামনে দেখেছিলাম দিদি 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 পরে বলছি আগে ঘরে নিয়ে চলো এই নাতো প্লিজ হ্যালো প্রণামি রাসেল প্লিজ ফোনটা রাখেন শিক্ষা হয়নি না আবার বিরক্ত করছো আমাকে প্রণা তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা তোমার সাথে আমার কোনো কথা নেই আমার কথাগুলো তোমাকে শুনতে শুনতে না চাইলে কি করবে জোর করে শোনাবে হ্যাঁ তা তোর থাকে মরার শখ থাকে তো মরো প্রণা আমাদের পার্সোনাল কোনো বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা অন্য একটা বিষয় নিয়ে কথা আমি কোনো বিষয়ে তোমার সাথে এখন কথা বলবো না
কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো, কিছু না, কিছু হয়নি বলছো, এরকম ভাবে থাকিয়ে থাকলে তো আমার বিব্রত লাগে। বলার মতো কিছুই হয়নি। আরে অল রাইট, শরীর ঠিক আছে? এখন পাগল হইনি। এভাবে কেন বলছো? তুমি দেখো না সারাক্ষণ শুধু আমাকে মৃত্যু দাঁড় করে ফিরছে, আমি ভালো থাকি কি করে বলো? প্লিজ সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। শোনো, নতুন করে তোমাকে পুরনো একটা প্রশ্ন করি? করো। আমার সবচেয়ে সুন্দর কি? তোমার তোমার সবকিছু না, স্পেসিফিক্যালি বলো। স্পেসিফিক্যালি বাড়িতে থাকা যাবে না। এই বাড়িতে থাকা যাবে না মানে? আমাদের বাড়ি, আমরা বাড়ি ছেড়ে চলে যাব না। ভাইয়া তুমি বুঝতে পারছো না, মুমু নিখোঁজ হয়ে গেল, গতকাল থেকে রাসেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, মানে মুমুকে খুঁজে নিয়ে আমার কোনো জায়গা নেই, সব জায়গাতে খুঁজছি। ও যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে পর্যন্ত গিয়েছি, দরজা বন্ধ, খোঁজ নিয়ে জানলাম ও ফ্ল্যাট ছেড়েও যায়নি। রাতুল এখনো আসছে না কেন? ফোন কর, ফোন করে দেখ। চার্জ নেই হয়তো, এমন তো কখনো হয় না। তাছাড়া ও তো ফার্মেসিতে গেল ওষুধ কিনতে, এত দেরি কেন হবে? সারা, তার মানে কি রাতুল কেউ? প্লিজ ভাইয়া, ভয় পাচ্ছি। রাতুল যে হোটেল থাকে সে হোটেল চিনিস? হ্যাঁ জানি। চল, ওই লোকটার কাছে দিদিকে একা রেখে যাওয়া ঠিক হবে না। হ্যালো স্যার,
হ্যাঁ, আমি রাতুলের হোটেলে এসেছিলাম। ও রুমে নেই কিন্তু চেক আউটও করেনি। ওকে ওকে বাই। ভয় করছে, আজকে রাতে আমি তোমার সাথে ঘুমাতে পারি? রাকিব ভাইয়া, তোমার সেল ফোনটা একটু ইউজ করবো, দেবে? কি রাতুলের সঙ্গে কথা হয়নি না? জানো যখন কেন বলো? নাও এক্সকিউজ মি এক্সকিউজ মি